ফয়সাল ক্রিশ্চান বার্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। তো আসলে আমরা কবুতর দিয়ে অনেকেই আসি, রেস্টে দেই না, ঘন ঘন ডিম বাচ্চা করি। আসলে একটা কবুতর, মাদি কবুতর ডিম পাড়তে যে কতটা কষ্ট করে এটা আমরা চিন্তা করি না, ঘন ঘন ডিম নেই। তো এই জন্য সবাই রিকোয়েস্ট করবো যে ভাই, ঘন ঘন ডিম নিয়ে না, একটা কবুতরকে দুইবার তিনবার বাচ্চা নেওয়ার পর অবশ্যই এক মাসের রেস্টে দিয়ে দেন, তাতে কবুতরের ফিটনেস, তাতে কবুতরের বডি ফিটনেস ফিরবে এবং পরবর্তীতে বাচ্চাও খুব ভালো মার্কিং, ভালো সাইজ, ভালো গেট আপ পাবেন। যেমন ধরেন আমার এই রেসার কবুতরগুলো, আমার পিছনে যেগুলো দেখতেছেন, মাদিরা ডিম পাড়তে বসছে, নিউ এডাল মাদি প্রথম ডিম পাড়বে, তো খুবই কষ্ট হইতেছে। তো এই কষ্ট দেখে আমার কাছে মনে হইলো যে আমরা যারা কবুতরের উপরে বেশি অত্যাচার করি শুধু টাকার লোভে পড়ে, টাকার মোহতে, যে আমার বেশি বেশি ডিম বাচ্চা দরকার, বেশি বেশি টাকা দরকার, আসলে এই কাজগুলো করেন না। কারণ আসলে ভাই, ডিম তো আর আমরা পারি না, কবুতর পারে। তো কবুতর পারতে যে মাদি কবুতর বুঝে ওর কতটুকু কষ্ট হয়। তো এই জন্য আমি নিজেও একটা নিয়ন্ত্রণে এবং ব্যালেন্সে এবং কবুতর যত্ন সহকারে রেস্টে রেখে যতটুকু ডিম বাচ্চা করার দরকার ঠিক ততটুকুই করি। কারুকে জুলুম বা অত্যাচার বা প্রেশার ক্রিয়েট করে আমি ঘন ঘন ডিম বাচ্চা করি না। দেখেন আমার ব্ল্যাক ডায়মন্ড, আমার ব্ল্যাক মানে মাদিটার নাম রাখছি ব্ল্যাক ডায়মন্ড, কালো দেখে। তো দেখেন এই মাদিটা এত সুন্দর মাশাল্লাহ দেখতে, কিন্তু ডিম পাড়ার আগ মুহূর্তে ওর কতটাই না কষ্ট হচ্ছে, আর চেহারার হুলিয়াই পাল্টাই গেছে, মনে হইতেছে যে অসুস্থ একটা কবুতর বইসা আছে। আর দেখেন বারবার লেজটা উপরের দিকে উঠাচ্ছে আর নামাচ্ছে, ডিম পাড়ার চেষ্টা করতেছে। তো এই জন্যে বলবো যে ভাই, ঘন ঘন ডিম বাচ্চা নিয়ে অতিরিক্ত কষ্ট দিয়েন না। এই যে ডিম পাড়তেছে দেখেন, ওর মলিন চেহারাটার দিকে তাকায় একবার দেখেন কতটাই না কষ্ট করতেছে। তো এই জন্য কবুতরকে ডিম বাচ্চা নেওয়ার পরে অবশ্যই প্রতি মাসে ওদের যে ক্যালসিয়াম, আয়রন এবং মাল্টিভিটামিন, এগুলার ঘাটতি হয়, অবশ্যই এগুলো আপনারা পূরণ করবেন। আর অবশ্যই কবুতরকে ভালো খাবার দিবেন, সেটা পড়ুক 50 টাকা কেজি, 45 টাকা কেজি, 60 টাকা কেজি। মাদিটা ডিম পাড়ার জন্য দেখেন এই যে কত কষ্ট করতেছে, দাঁড়ায় গেছে, মাদিটা বসার থেকে দাঁড়ায় গেছে, এখনো চেষ্টা চলতেছে ডিম পাড়ার। এই দেখেন ডিমটা পারলো এই মাত্র, এই যে ডিম। এত সুন্দর মাদি, এত সুন্দর শেপের মাদি, দেখেন ডিম পাড়ার আগ মুহূর্তে কতটা মলিন চেহারা হয়ে যায়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমি আপনাদের সবাই ভালো চাই, আপনাদের কবুতরের ভালো চাই, এই জন্যই আপনাদের এরকম পরামর্শ দিলাম। তোমার কিছু কথা কেউ মনে কিছু করবেন না যে আমি সব বুঝি না ভাই, এরকম কিছু না, যতটুকু চেষ্টা করি আপনাদের কবুতরের ভালো এবং আপনাদের ভালোই চাই, কারণ সবাই আমার ভাই এবং বন্ধু।